সালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছে, ইমান এবং স্বাস্থ্য। আমি ডাক্তার মমিনুল হাসান হিমেল। আজকে আলোচনা করব যে ব্লাড দেওয়ার কি বেনিফিট আছে। চারদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়েছে, ডেঙ্গুর অনেকেরই আসলে প্লাটিলেট লাগে বা ব্লাডের একটা অংশ লাগে, আবার ডেঙ্গু ছাড়াও বিভিন্ন কারণে আসলে রক্তের চাহিদা আছে অনেক। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, আমাদের দেশের মানুষ এখনো মানে রক্ত দেওয়ার ব্যাপারে খুব একটা উদার নয়। তো আজকের এই আলোচনাটা আমি খুব সংক্ষেপে আলোচনা করেছি। প্রথমে আমি আলোচনা করব যে কেন আসলে ব্লাড দেওয়া দরকার, এরপর আমি আলোচনা করব যে ব্লাড দিলে কি কি উপকার হয়, আর এরপরে হলো কিছু রেফারেন্স দেখাবো যে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল জার্নালে ব্লাড ডোনেশনের যে বেনিফিট গুলো আসছে ওগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে মূল আলোচনায় চলে যাই। এটা আসলে ডেডিকেটেডটা হলো যে বাংলাদেশের সকল মানুষকে এটা ডেডিকেট করে এই ভিডিওটা তৈরি করা, সেটা হলো যে আপনার সুযোগ থাকলে আপনার আসলে ব্লাড দেওয়া দরকার। আপনি কিন্তু মানে 3 মাসে একবার ব্লাড দেওয়া এটা খুবই খুবই সাধারণ একটা ব্যাপার, এর দ্বারা আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু অনেক মৃত্যু পথযাত্রী লোকের জন্য অনেক বড় উপকার হবে। যেমন প্রতিদিন প্রচুর ব্লাডের দরকার, তো ব্লাড তো আসলে এখন পর্যন্ত পরীক্ষাগারে তৈরি করা যায় না, তো এই কারণে আপনার ব্লাড দেওয়া উচিত। অনেক পেশেন্টের অপারেশন করতে ব্লাড লাগে, ডেঙ্গু পেশেন্টের ব্লাড লাগে, দেখা গেছে অ্যাক্সিডেন্টের পেশেন্টের ব্লাড লাগে, ক্যান্সারের পেশেন্টের ব্লাড লাগে, এবং আরো এরকম অনেক রোগ আছে যাদের ব্লাড লাগে। এই জন্য বলছে আপনি যদি 3 মাসে একবার ব্লাড দেন এটা আপনার খুব একটা ক্ষতি হবে না, কিন্তু যার দরকার তার জন্য কিন্তু অনেক বড় উপকার। যেমন আপনি ব্লাড দিলে আপনার একটা মিনি চেক আপ হয়ে যায়। যেমন ব্লাড দেওয়ার যে ব্লাড দেয় তার শুরুতে কিন্তু তার ব্লাড প্রেশারটা মাপে, পালসটা মাপে। এরপর আরো একটা মজার কথা হলো যে এক কোন মানুষের শরীরে এক ব্যাগ ব্লাড দেওয়ার আগে ওই রক্তে কিছু জীবাণু আছে কিনা পরীক্ষা করা হয়। কি কি? যেমন এইচআইভি জীবাণু পরীক্ষা করা হয়, এইচবিএস এজির জীবাণু পরীক্ষা করা হয়, ভিডিআরএল পরীক্ষা করা হয় মানে সিফিলিস, ম্যালেরিয়া, প্যারাসাইট, এরকম আরো কিছু জীবাণু আছে কিনা দেখে নেওয়া হয়। অর্থাৎ আপনি যদি এক ব্যাগ ব্লাড দেন, আমি যে যে মিনিমাম 4টা পরীক্ষার কথা বললাম, এই 4টা পরীক্ষা করতেও আপনি বাইরে করলে প্রায় 1200-1500 টাকা লেগে যাবে। সেখানে জাস্ট আপনি যদি এক ব্যাগ ব্লাড দেন, ওই ব্লাডটা কাউকে দেওয়ার আগে অবশ্যই এই পরীক্ষাগুলো করবে, তার মানে আপনার একটা মিনি চেক আপ হয়ে গেল। একটা জিনিস হলো আপনার হার্ট ভালো হবে। যেমন আমি একটা কথা বলি যে অনেকের রক্তের ভিস্কোসিটি মানে ঘনত্ব বেড়ে যায়, যখন ঘনত্ব বেড়ে যায় এই ব্লাড গুলো সহজেই ব্লাড ভেসেলে জমাট বাঁধে, এর ফলে স্ট্রোক, এমআই এর মতো অবস্থা তৈরি হয়। তো আপনি যদি ব্লাড দেন তাহলে আপনার রক্তের ভিস্কোসিটি ঘনত্ব কমে যাবে, এবং এই ঘনত্ব কমার কারণে ব্লাড গুলো খুব সহজে আপনার রক্তনালী দিয়ে প্রবাহিত হবে। এবং আরেকটা জিনিস যেটা ঘটবে, আপনি যখন বারবার রক্ত দিবেন এটার ফলে কি হবে, যেহেতু রক্তের ঘনত্বটা কম, এই জন্য যে বিভিন্ন ছোট বড় রক্তনালীতে যখন ব্লাডটা মানে রক্ত প্রবাহিত হবে তখন কিন্তু রক্তনালীতে মানে ইঞ্জুরি মানে আঘাত কম লাগবে, এবং আপনার রক্ত রোগ বা হার্টের রোগের সম্ভাবনা কমে যাবে। আর এখন আমি জাস্ট কিছু রিসার্চ, এটা তো আপনি যদি গুগল স্কলারে যান বা আরো বিভিন্ন জায়গায় যান আপনি অসংখ্য এই ধরনের জার্নাল পাবেন। আমি জাস্ট 2টা জার্নাল এখানে দেখিয়েছি, সেটা হলো ডোনেশন অফ ব্লাড ইজ অ্যাসোসিয়েটেড উইথ রিডিউসড রিস্ক অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন। অর্থাৎ আপনি যদি রক্ত দান করেন তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে বলছে হার্টের রক্তনালীতে রক্ত জমাট বাঁধা, মানে ইসকেমিক হার্ট ডিজিজ, রক্তনালীতে হার্টের রক্তনালীতে রক্ত যে কমে যায় এটা কমে যায়। এটা জাস্ট দেখেন একদম DOI নাম্বার সহ আছে, এটা পাবমেড থেকে নেয়া। আরেকটা জিনিস দেখাইছি যে ক্যান্সার ঝুঁকি কমে যায়, ক্যান্সার ঝুঁকিও কমে যায়। এই জন্য আমি আসলে আপনাদের যে কথাটা বলবো, আসলে আপনি রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসুন। মানে আমাদের যে একটা নেগেটিভ বা একটু পিছিয়ে থাকার মনোভাব, ওই মনোভাব থেকে আপনারা একটু সরে আসেন, আপনারা কাজ করেন, আপনারা মানুষকে রক্ত দান করেন, আপনার বন্ধু বান্ধবকে উৎসাহিত করেন। আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করি। সালামু আলাইকুম।